হাই ফ্রেন্ড, হ্যালো ফ্যামিলি, সকল বন্ধুকে গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা লোকেশনে যাচ্ছি, লোকেশনটা খুবই দারুণ। আজকে একটা শুটে যাচ্ছি, তোমাদের দেখাবো, তার জন্য এই ভিডিওটা এই সকাল সকাল আরম্ভ করা। এখন বাজে 4:30। তো চলো, সম্পূর্ণটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে একটা লোকেশনে পৌঁছানো যাক। সব বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখন রাস্তায় চলে এসেছি। এবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, জাস্ট একটু হেঁটে আমি বাস ধরবো, বাসে করে যাব। তো মিনিমাম অনেকটাই রাস্তা, 2 ঘন্টার রাস্তা চলতে হবে আমাদের। তো চলো, বাসে দেখা হবে। তো বন্ধুরা, বাসে ফাইনালি পৌঁছে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ, ব্যাগপত্র নিয়ে বাসে বসে আছি। তো বাস ছাড়ার আশায়। তো বাস কখন ছাড়বে জানি না, দেখা যাক। মাস তোমরা আশপাশটা দেখে নাও। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আবার লোকেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি লোকেশনে পৌঁছে নি, বাট বাস থেকে নামলাম। এটা হচ্ছে বিশ্ব বাংলা, তোমরা অনেকেই চেনো, খুব দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে আমাদের শ্যুট হয়, মানে ইউটিউবে শ্যুট করি আমরা এই আশপাশে। এখানে একটা পাশে আছে, পার্ক আছে, পাশে পার্কে আমরা শ্যুট করি। তো পাশে পার্কে যাওয়া যাক, চলো দেখতে থাকো ভিডিওটা। আশপাশটা তোমরা দেখে নাও, ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখে নাও, ভালো জায়গা, খুব সুন্দর। সো গাইস, ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেলাম, কিন্তু আমি এসেছি যে শ্যুটটার জন্য, আর সব আসবে তারা এখনো পৌঁছায়নি। তো আমি একাই আছি। তো তোমরা দেখো কোথায় শ্যুটটা হবে। পার্কটা খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে। আগেও একবার এসেছি, একবার না 2-3 বার এসেছি, শ্যুট করে গেছি এখানে। তোমরা অনেকে হয়তো চিনতে পারবে, কারণ এখানে অনেক ভিডিও হয়, ইউটিউবে শ্যুট হয়। এখানেই বিশ্ব বাংলা গেটের সাইডে পড়ে পার্কটা, খুবই দারুণ। দেখো তোমরা, ওই দেখো বিশ্ব বাংলার গেট। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি আমার শুটে যখন শুট হবে তখন আমি আবার তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো এখানে টাটা। তো আমাদের শ্যুটের জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের শ্যুট আরম্ভ হয়ে গেছে, এখন শ্যুটের সিন চলছে। তো দেখো আমাদের শ্যুটের সিন চলছে, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, দেখতে থাকলে মানে দেখতে পাবে পুরো ভিডিওটা। দেখো তোমরা, তো ফ্রেন্ড শর্ট কমপ্লিট হওয়ার পর আমরা দেখে নিলাম শর্টটা কেমন হয়েছে, খুব দারুণ হয়েছে। তার জন্য দেখে আবার মানে কাজে লাগলাম, তো আবার শর্ট আরম্ভ হলো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ফাইনালি সম্পূর্ণ কমপ্লিট করে দেখবে, তাহলে ভালো লাগবে তোমাদের। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে সিনটা হচ্ছে যে নায়ক নায়িকাকে পাত্র দিচ্ছে না, আর নায়িকা বলছে আমাকে পাত্র দিচ্ছে না, আমাকে পাত্র দিচ্ছে না। তো নায়িকাটা ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এই হলো ভিডিওর কাহিনী, দেখতে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে, বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। তো অন্য লোকেশনে মানে সেই পার্কে চলে এসেছি ড্রেস চেঞ্জ করার জন্য, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, অন্য সিন হবে, তার জন্য চলো আমরা ভিডিওটা পুরো দেখি। এটা হচ্ছে অন্য সিন, অন্য সিন বলতে আমাদের একদিনে 2টো শ্যুট করেছি। তো 2টো শ্যুটের এটা আলাদা শ্যুট, মানে ওই ছেলেটা একটা হিরো, এ একটা হিরো, 2টো শ্যুট হচ্ছে আমাদের। তো একসঙ্গে তুমি পুরোটা দেখো।
सपने मेरे बरसों से थे कितने अधूरे। বন্ধুরা আবার চলে এলাম অন্য লোকেশনে। লোকেশনটা দেখতে পাচ্ছ পুষ্পবাংলার পাশে, খুবই দারুণ জায়গা এটা, পুরোটা কাঁচের সাজানো। এখানে সব সব মানে ইউটিউবের শ্যুটগুলো এখানে হয়, সব নয় যেগুলো করে। তোমরা যদি কোনো ইউটিউবের শ্যুট দেখো তাহলে চিনতে পারবে যে এখানেই হয়। আমরাও করতে এসেছি এখানে ইউটিউবের শ্যুট। তো দেখতে থাকো তোমরা আমাদের কি হচ্ছে। দেখো ভেতরে এটা আয়না সেট করা, সব আয়না। তো আমি ভিডিও করেছি, এ দেখো এটা হলো বিশ্ববাংলা সাইড থেকে। দেখো ওখানে কফি শপ আছে, ওই কফি শপে আমার যাওয়ার প্রচণ্ড অনেক দিনকার শখ। তো আবার চলে এলাম আমাদের সিন হচ্ছে এখানে। সব বন্ধুরা তোমরা পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর মজা করো। सपने मेरे परसों से थे कितने अधूरे। তো বন্ধুরা দিনের সিন কমপ্লিট হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো রাতে জাস্ট আর একটু সিন বাকি আছে, সিন ওই সিনটা করে আমরা বাড়ি চলে যাব। তো দেখতে পাচ্ছ কত লাইটিং করেছে, খুব ভালো লাগছে জায়গাটা। তো বেসিক্যালি ভালো লাগারই জায়গা, সাজানো জায়গা, সুন্দর জায়গা। তো আমরা এখান থেকে এই সিনটা করে চলে যাব বাড়ি। তো তোমরা যারা পুরো ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে এসেছ তাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এ দেখো এখানে বিশ্ববাংলার ওই দেখো ওটা ওর কফি শপ, ওইখানে আমরা নেক্সট যখন আসবো ভিডিও করতে ওখানে শুট করবো। টাটা।